আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তাল গাছ থেকে রস পাড়া হয় এবং এই রস থেকে তারি অর্থাৎ মদ তৈরি করতে হয়। তাল গাছ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জৈঠ তাল গাছ আর একটা হচ্ছে তালু তাল গাছ। তো আমি আপনাদেরকে দুই পদের তাল গাছই দেখাবো। তো এই একটা তাল গাছ, এটা হচ্ছে তালু তাল গাছ। এই দেখুন, যেটাই তাল ধরে সেটা হচ্ছে তালু। এই দেখুন, এটা হচ্ছে তাইলো তাল গাছ আর একটা হচ্ছে জৈঠ তাল গাছ, যেটা থেকে রস বের করা হয়। আর এটা হচ্ছে জৈঠ তাল গাছ, এটা থেকে রস বের করা হয় এবং এই রস থেকে তারি তৈরি করা হয়। তো বন্ধুরা, এই একটা তাইলো গাছ, এই গাছে দেখেন হাড়ি পাতা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবার তাল গাছ থেকে রস পাড়া হয় এবং এই রস থেকে তারি তৈরি করতে হয়। বন্ধুরা, এই একটা তাল গাছ। তো এই তাল গাছে দেখুন হাড়ি পাতা হয়েছে। তো আমরা দেখবো আগে কতটুকু রস পড়ছে, তারপর আপনাদেরকে দেখাবো কিভাবে তারি বানাতে হয়। তো এই গাছটা দেখুন হাড়ি একদম দিয়ে রাখছে। হাড়িটা খুলে দেখে নিই কতটুকু রস হয়েছে। তো বন্ধুরা, এই দেখুন সামান্য একটু রস পড়ছে। তো দিনের বেলা ধরো এটা। তো এবার কিভাবে গাছ কাটতে হয় তাল গাছ, দেখুন এই জৈঠ তাল গাছগুলো, এই দেখুন এই তাল গাছের এখান থেকে এই যে রস পড়ছে, এই দেখুন, তো দেখতে পাচ্ছেন এই যে রস, এই দেখুন এই যে অনেকগুলো ফেনা, এই যে আরও মোতা নিচে রয়েছে। তো এই দেখুন এই যে তারি অর্থাৎ রস বেরোচ্ছে, এই যে রস, এই যে দেখুন আমার হাত ভিজে গেছে, এই যে এই যে এই যে দেখুন এই যে এই যে, ঠিক আছে, এই যে এটা প্রতিদিন হচ্ছে এক একবার ছুরি দিয়ে এখান থেকে এক একবার সামান্য একটু করে এতটুকু বরাদ্দ করে কাটতে হয়, পুরনটুক ফেলাই দিয়ে নতুনটুক আনতে হয় যাতে ভিতর থেকে রস বেরোয়, ঠিক আছে। তো তারপর এগুলো কিছুটা ঘষা মাজা করে, তো এইভাবে হচ্ছে রস পরে রেখে দিলে, একদিন রেখে দিলে আধ হাঁড়ি এক হাঁড়ি রস হয়। তো আমরা আরও আছে দেখুন, একটা গাছে এই একটা হাঁড়ি পাতা হয়েছে, এখানে একটা পাতা হয়েছিল, তারপর হচ্ছে এই পাশে আরও আছে দেখুন, ওই যে আরও হাঁড়ি হাঁড়ি, ওই যে দেখুন চার পাঁচটা হাঁড়ি পাতা হয়। তো আরও একটা আপনাদেরকে খুললে আমি দেখাবো। তো এই দেখুন আর একটা তারি অর্থাৎ রস, রসের হাঁড়ি, দেখুন এটার ভিতরে কতটুকু রস পড়ছে। তো দেখাচ্ছি আমি আপনাদের, ওই যে ভিতরে রস দেখা যাচ্ছে, হাঁড়িটা খুলতে হবে তা না হলে ভালো দেখা যায় না। ওই যে ভিতরে হালকা হালকা দেখুন দেখা যাচ্ছে, ওই যে ভিতরে রস পড়ছে। এই যে দেখুন, তো এই রস থেকে তারি তৈরি করতে হলে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এই রস কিছুদিন পাড়ার পর একটা হাড়ির মধ্যে কিছুদিন মাটিতে রেখে অর্থাৎ উষ্ণ জায়গায় রেখে কিছুদিন চাপা দিয়ে রাখবেন, তারপর কিছুদিন পর ঘোলাটো হয়ে যাবে, তো এইভাবেই তারি তৈরি হয়ে যাবে।